যেভাবে নামাজ থামিয়ে দিয়েছিল ভয়াবহ যুদ্ধ আফগানিস্তানের উত্তর পশ্চিমে এক পর্বতমালার মালভূমি। তদানীন্তন বখত ও বাদাখশান রাজ্যের সীমান্ত সন্নিহিত একটি স্থান। ভীষণ যুদ্ধ চলছে দুই দলে। বহু যুদ্ধের মতো এটিও ভাইয়ে ভাইয়ে মুসলিমে মুসলিমে আত্মঘাতী এক লড়াই। যুদ্ধমান দুই পক্ষের এক পক্ষে রয়েছে মোগল বাহিনী আর অন্য পক্ষে রয়েছে বলখের সুলতান আজিজ খানের সৈন্যদল। মোগল বাহিনীকে পাঠিয়েছেন দিল্লির সম্রাট শাহজাহান তার পিতৃভূমি বলখ বাখারা বাদাখশান পুনরুদ্ধার করতে। অপরপক্ষে বলখের সুলতান রক্ষা করতে এসেছেন তার নিজের রাজ্য। উভয় পক্ষে কাজ করছে ব্যক্তি গোষ্ঠী এবং পারিবারিক স্বার্থ। জাতীয় স্বার্থ চিন্তার কোনো লেশমাত্র নেই এখানে। মোগল বাহিনীর পরিচালনা করছেন শাহজাদা আওরঙ্গজেব আর বলখের সুলতান স্বয়ং তার বাহিনী পরিচালনা করছেন যুদ্ধক্ষেত্রে। ভীষণ যুদ্ধ চলছে। ধীরে ধীরে সূর্য তার আকাশ পরিক্রমায় উঠে এলো মধ্য গগনে। মধ্য গগন থেকে সূর্য একটু হেলে পড়ল পশ্চিমে। সেনাপতি শাহজাদা আওরঙ্গজেব মাথা তুলে একবার সূর্যের দিকে চাইলেন। তার চেহারায় পরিবর্তন ঘটল। তিনি হাতের বর্শা ছুড়ে দিলেন মাটিতে, ঘোড়া থেকে নামলেন, কোমরবন্ধ খুলে রেখে দিলেন মাটিতে, তারপর জায়নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে নামাজ শুরু করলেন। যুদ্ধ তখন অবিরাম চলছে। বৃষ্টির মতো ছুটছে তীর আর বর্ষা। যুদ্ধের হুঙ্কার, আহতের আহাজারি, অশ্বের রস্যধ্বনি এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে। কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জায়নামাজের উপর চোখ দুটি তার যেন আটকে আছে। অখণ্ড মনোযোগে নামাজ আদায় করছেন শাহজাদা আওরঙ্গজেব। শত্রুদের পুরোপুরি দৃষ্টির মধ্যে রাখছেন তিনি। যে কোনো সময় তীর বর্ষা ছুটে এসে বিদ্ধ করতে পারে তার বুক, কিংবা সশরীরে শত্রু তার উপর এসে চড়াও হতে পারে। কিন্তু শাহজাদা আওরঙ্গজেব সমগ্র চেহারায় এজন্য কোনো প্রকার চিত্তচাঞ্চল্যের লেশমাত্র নেই। মনে হচ্ছে তিনি যেন কোনো এক বিরল উপত্যকার নীরব নিঝুম পরিবেশে গভীর প্রশান্তির নামাজ আদায় করছেন। এই অপরূপ দৃশ্য অশ্বে সমাসীন সুলতান আব্দুল আজিজ খান দেখতে পেলেন। তার দৃষ্টি যেন আটকে গেল মহাপ্রভুর সামনে বিনীতভাবে দণ্ডায়মান শাহজাদা আওরঙ্গজেবের উপর। হৃদয়টা তার মোচড় দিয়ে উঠল, শিউরে উঠল তার গোটা শরীর। কার বিরুদ্ধে, কেন মহান ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছেন তিনি? মুসলমান তো ভাই ভাই। সুলতান আব্দুল আজিজ খান চিৎকার করে উঠলেন, যুদ্ধ অসম্ভব, যুদ্ধ থামাও, থামাও যুদ্ধ। যুদ্ধ বন্ধ হল, ব্যক্তি স্বার্থ পেছনে পড়ে গেল, জয়ী হল জাতীয় স্বার্থ, ভ্রাতৃত্বের সম্পর্ক। ইসলাম যেন মূর্তিমান রূপ হয়ে এসে দুই ভাইয়ের রক্তপাত বন্ধ করল। প্রমাণ হলো একমাত্র ইসলামই ভাইয়ে ভাইয়ে আপোষ এবং ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে। এবার তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আলো পানি দিয়ে আমাদের লালন পালন করে যাচ্ছেন, সে কারণে তার বান্দা হিসেবে প্রতিদিন বাধ্যতামূলক ফরজ সালাত আদায় করতে হবে। বান্দা হিসেবে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দেওয়ার জন্য ফরজ সালাত পড়তে হবে। ফরজ সালাতের বাইরে রয়েছে আরো অনেক ধরনের সালাত, যেমন সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জাইদা, চাশতের সালাত, ইশরাকের সালাত, সালাতুল তাসবিহ, সালাতুল তাওবা, তাহাজ্জুদের সালাত, ইস্তিখারার সালাত ইত্যাদি। এসব সালাতের বিভিন্ন মর্যাদা রয়েছে, তবে এর মধ্যে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল। মধ্যরাতের পর বা রাতের 2/3 অতিবাহিত হলে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়। ঘড়ির ঘন্টা হিসাব করলে রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করা যায়। রমজান মাসে সেহেরির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় তাহাজ্জুদের নামাজের জন্য আলাদা আজান দেওয়া হতো। এখনো মক্কা মদিনা শরীফে এ নিয়ম প্রচলিত আছে। নফল ইবাদত বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজন ছাড়া গোপন করাই বাঞ্ছনীয়। তবে তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়তে হয় বা তাহাজ্জুদের নামাজ পড়লে জিন আসে অথবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলে নিয়মিত আদায় করতে হয়, এসব ভুল ধারণা। তবে কারো ঘুমের ব্যাঘাত যেন না হয়, প্রচারের মানসিকতা যেন না থাকে, এই বিষয়ে যত্নশীল এবং সতর্ক হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, এবং রাত্রের সকল অংশ তাহাজ্জুদ কায়েম করবে, ইহা তোমার অতিরিক্ত কর্তব্য।
আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। মাকামে মাহমুদে 1779। তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত কর্তব্য ছিল। এর রাকাত সংখ্যা 8, 12 থেকে 20 পর্যন্ত উল্লেখ করা যায়। 4 রাকাত বা 2 রাকাত পড়লেও তা তাহাজ্জুদ হিসেবে পরিগণিত হবে। এই নামাজকে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল নামাজও বলা হয়। 5 ওয়াক্ত নির্ধারিত নফলের মধ্যে তাহাজ্জুদ সর্বোৎকৃষ্ট আমল। এ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। উম্মতের উপর এটি ফরজ না হলেও সব সুন্নত নামাজের মধ্যে এটিই উত্তম। তাহাজ্জুদ অর্থ ঘুম থেকে জাগা, আর তাহাজ্জুদের সময় হলো ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে তারপর নামাজ আদায় করা। সুবাহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায়ে সওয়াব বেশি। পবিত্র মক্কা ও মদিনায় হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের সালাতের জন্য আজান দেওয়া হয় এবং অতি গুরুত্বের সাথে আদায় করা হয়। পবিত্র কালামে পাকে ইরশাদ করা হয়েছে, যারা শেষ রাত্রে ইবাদত এবং প্রার্থনা করেন তাদের প্রশংসারূপে কিয়ামত দিবসে বলবেন, তারা রাতের সামান্য অংশেই নিদ্রায় অতিবাহিত করে এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত আয়াত 9-17-18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে পবিত্র কোরআনে আল্লাহ পাক আরো বলেন, এবং রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়তে থাকুন, এ আপনার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে আদিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা আয়াত 79। আল কোরআনের সূরা মুজাম্মিলের উল্লেখ করা হয়েছে, অবশ্য রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুবই কার্যকর এবং সে সময়ে কোরআন পাঠ বা জিকির একেবারেই যথার্থ। সূরা আল ফুরকান এর 64 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটে। ইসলামের প্রাথমিক যুগে কুফর সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের বিজিত হওয়ার পেছনে মূল ভূমিকা ছিল যে তারা রাতের শেষ ভাগে আল্লাহ তাআলার মহান দরবারে চোখের পানি ফেলত এবং ক্ষমা প্রার্থনা করত। তারা ছিল কঠিন পরীক্ষায় পরম ধৈর্যশীল, অটল ও বিচল, সত্যের অনুসারী, পরম অনুগত, আল্লাহর ধন সম্পদ উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলার কাছে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান আয়াত 9-17। হাদিস শরীফেও তাহাজ্জুদের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। মিশকাতুল মাসাবিহ গ্রন্থে সুনানে আহমদের উদ্ধৃতি দিয়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আফজালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুল লাইলি, অর্থাৎ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, আল্লাহ প্রতি রাতেই নিকটবর্তী আসমানে আবর্তিত হন, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন, কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব? বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হন। 1, যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য উঠেন এবং নামাজ পড়েন। 2, জনতা যারা নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। 3, মুজাহিদ যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। হাদিস 9-1160। উপরোক্ত কোরআন এবং হাদিসের বিশ্লেষণ করলে বোঝা যায় যে সালাদগুলোর মধ্যে তাহাজ্জুদের অতি মর্যাদাকর একটি সালাদ। এই সালাদ প্রত্যেক মুসলমান নরনারীর পালন করা উচিত। এই সালাতের মাধ্যমে হয়তো আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে। সৃষ্টিকর্তার সাথে যখন দূরত্ব কমে যাবে তখন সৃষ্টিকর্তা বান্দার দাবি রক্ষা করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।